চলে এসেছি আজ আমি পুঁই শাকের রেসিপি নিয়ে তো পুঁই বানানোর জন্য লাগছে ঝিঙে মূলো আলু কচু কুমড়ো আর রাঙালু আর শাক তো অবশ্যই আছে আর আছে চিংড়ি মাছ আমি আজ চিংড়ি মাছ দিয়ে পুঁই বানাবো চিংড়ি মাছটা আগে ভেজে তুলে নেবো এখনো তুলে রেখেছি এবার ওই তেলেই সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে সব রকম মশলাগুলো আমি ওতে দিয়ে দেব। মশলাগুলো সবজিগুলোর সাথে মিশিয়ে শাকটাও দিয়ে দেব। শাকটা আর সবজিগুলো মিশিয়ে ওতে চিংড়ি মাছটা দিয়ে দেব তারপরে এক এক কাপ মতো জল দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে সেদ্ধ হতে দেবো শাকটা আর সবজিগুলো কিছুক্ষণ পর ঢাকা খুলে একটু টেস্ট করে নিয়েছিলাম নুনটা কম হয়েছিল চচ্চড়িটা একটা ডিশে নামিয়ে নিয়েছি আবারও একটু তেল দিয়ে ফোড়ন দিতে হবে এগুলো আমি প্রথমে ভেজে দিতে ভুলে গিয়েছিলাম চচ্চড়িটা কড়াই দিয়ে দেব বড়িগুলো প্রথমে ভেজে দেওয়া ছিল না বলে আমি একটু কম করে ভেজে দিলাম কিছুক্ষণ পর ঢাকা খুলে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নিলেই আমাদের চচ্চড়ি একদম রেডি রেসিপিটা যদি ভালো লাগে তো লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করবে